রোহিঙ্গা ক্যাম্পর উগ্র সন্ত্রাসীওলার ভয়ভীতি উপেক্ষা করে এবার ভাসানচরের পথে রওনা দিয়ে 264 পরিবারের আরও 705 জন রোহিঙ্গা নারী পুরুষ। এদিনই তার ফরে ভরত আসিল আরও 87 জন অতিথি রোহিঙ্গা। জানুয়ারির 5 তারিখ নবম দফায় 2 পর্বে 37 খান গাড়ি ভরত এসব রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে ফৈল্যা চট্টগ্রামত আইবার উদ্দেশ্যে রওনা দেয়। বুধবার জানুয়ারি 5 তারিখ 2 তারিখকে প্রথম পর্বে রোহিঙ্গাবাহী আষ্টুয়ান বাসত করি 114 জন রোহিঙ্গা এবং একই দিন বেইল্লা দ্বিতীয় পর্ব 5 তারিখ 161 বাস এবং এক্সট্রা বাস অ্যাম্বুলেন্স কাভার্ড ভ্যান ও পুলিশি নিরাপত্তার ভিতর দিয়ে 291 জন সহ মোট 705 জন রোহিঙ্গার গাড়িবহর চট্টগ্রাম শরৎ আইরফোসাই। বৃহস্পতিবার বেইন্যাস নৌবাহিনীর জাহাজ করি রোহিঙ্গলরে ভাসানচর আশ্রয় শিবিরত স্থানান্তর করা হয়। হৈরাহি মিয়ানমারের রাখাইন রাজ্যত নির্যাতনের শিকার হইয়ে 2017 সালের আগস্টের 25 তারিখ পরবর্তী বাংলাদেশ আসতে শুরু করে 10 লাখের অধিক রোহিঙ্গা। এরপর তারা উকি ও টেকনাফের 37 খান ক্যাম্পত অবস্থান করতে আসেন। সিপ্লাস টিভি।